আসসালামু আলাইকুম আমরা এখন দেখব সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের জুনিয়র শিক্ষক পদের এমসিকিউ পরীক্ষার গণিত প্রশ্নের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার গণিত প্রশ্নের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে একুশ নম্বর অঙ্ক দিয়ে একুশ নম্বর অঙ্কে ছিল একটি বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা গেলে দুইটি বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে দুইটি বিন্দু দিয়েও অসংখ্য বৃত্ত আঁকা যাবে অসংখ্য হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার বাইশ নাম্বার বাইশে বলা আছে পনির ও তাপসের আয়ের অনুপাত ফোর ইজ টু থ্রি তাপস ও রবিনের আয়ের অনুপাত ফাইভ ইস টু ফোর পনিরের আয় একশো বিশ টাকা হলে রবিনের আয় কত তো পনির অনুপাত তাপস যদি আমরা করি তাহলে দেওয়া আছে হচ্ছে ফোর ইজ টু থ্রি আর তাপস ইস টু রবিন দেওয়া আছে হচ্ছে ফাইভ ইস টু ফোর তাহলে থ্রি আর ফাইভ সমান করতে হবে সেই ক্ষেত্রে প্রথম অনুপাতকে আমরা ফাইভ দিয়ে গুণ করবো আসবে হচ্ছে চার পাঁচা বিশ অনুপাত আসবে হচ্ছে ফিফটিন দ্বিতীয় অনুপাতকে আমরা তিন দিয়ে গুণ করবো তাহলে ফিফটিন তিন চেরা বারো তাহলে আমরা আলটিমেটলি পনির অনুপাত তাপস অনুপাত রবিন লিখতে পারবো টোয়ান্টি ইজ টু ফিফটিন ইজ টু টুয়েলভ এখন বলা হচ্ছে যে পনিরের আয় হচ্ছে একশো টাকা তাহলে রবিনের আয় কত তো পনেরো রায় যদি একশো বিশ টাকা হয় বিশের জন্য রবিনের হচ্ছে আমাদের এখানে বারো তাহলে বারোর জন্য আমাদের হবে হচ্ছে সেভেন্টি টু টাকা অর্থাৎ বাহাত্তর টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার তেইশ নাম্বার তেইশে বলা আছে এক্স টু দি পর ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়েল টু ওয়াট তো এটা আগে একটু করে নিতে হবে সেটা হচ্ছে এক্স টু দি পর ফোর প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স স্কোয়ার এখন উভয় পক্ষে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়েল টু ওয়ান বা এটা করলে পাবো হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ান বাই এক্স ইকুয়েল টু ওয়ান বা এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে থ্রি বা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে রুট থ্রি আমাদের মান বের করতে হবে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব করলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান যদি আমরা বসাই রুট থ্রি হল কিউব মাইনাস থ্রি ইন্টু এটা কাটা থাকবে হচ্ছে কিউব রুট রুটোবার থ্রি এটা করলে পাওয়া যাবে হচ্ছে থ্রি রুট থ্রি মাইনাস অর্থাৎ নিম্ন মান হবে হচ্ছে শূন্য এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার চব্বিশ নাম্বার চব্বিশে বলা আছে নাইনটিন থার্টি থ্রি ফিফটি ওয়ান সেভেন্টি থ্রি পরবর্তী সংখ্যা কত তো নাইনটিন থার্টি থ্রি ফিফটি ওয়ান সেভেন্টি থ্রি তারপরের সংখ্যা কত তো এই দুটোর ডিফারেন্স যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ফোরটিন এই দুটোর ডিফারেন্স হচ্ছে আমাদের এইটিন এই দুটোর ডিফারেন্স হচ্ছে আমাদের টোয়েন্টি টু তাহলে এই সিকোয়েন্সে যদি যায় তাহলে পরের দুইটার ডিফারেন্স হবে হচ্ছে টোয়েন্টি সিক্স তাহলে টোয়েন্টি সিক্স আর সেভেন্টি থ্রি যোগ করলে পাওয়া যাবে হচ্ছে নাইনটি নাইন নিরানব্বই হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার পঁচিশ নাম্বার পঁচিশে বলা আছে এক একরের পাঁচ পার্সেন্ট সমান কত বর্গ এক একরে হচ্ছে চার হাজার আটশো চল্লিশ বর্গ গছ তাহলে এটা পাঁচ পার্সেন্ট বের করতে হবে একশো বাই পাঁচ ইকুয়াল টু আসবে হচ্ছে দুইশো বিয়াল্লিশ অর্থাৎ দুইশো বিয়াল্লিশ বর্গ গছ হবে হচ্ছে এক একরের পাঁচ পার্সেন্টের সমান এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ছাব্বিশ নাম্বার ছাব্বিশে বলা আছে কোনো চতুর্ভুজে চারটি কোণের অনুপাত ওয়ান ইস টু টু ইস টু টু ইস টু থ্রি হলে বৃহত্তম কোণের পরিমাণ কত তো অনুপাতগুলি দেওয়া আছে ওয়ান টু টু থ্রি তাহলে সব মিলিয়ে আমাদের আসে হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আট ভাগের বের করতে হবে হচ্ছে বৃহত্তম কোনটা হচ্ছে তিন সব মিলিয়ে হয় হচ্ছে আমরা জানি তিনশো ষাট ডিগ্রি এটা করলে পাওয়া যাবে হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি হবে হচ্ছে বৃহত্তম কোণের মান এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার সাতাশ নাম্বার সাতাশে বলা আছে দুইটি সংখ্যার গুণফল ওয়ান সংখ্যা দুইটির লসাগু নাইনটি সিক্স হলে গসাগু কত তো আমরা জানি লসাগো ইন্টু গসাগু ইকুয়াল টু হচ্ছে দুইটি সংখ্যার গুণফল আমাদের বের করতে হবে হচ্ছে গসাগু তাহলে দুটি সংখ্যার গুণফল ফল প্রশ্ন দেওয়া আছে ওয়ান আর প্রশ্ন দেওয়া আছে হচ্ছে লসাগু হচ্ছে নাইনটি ভাগ করলে পাওয়া যাবে হচ্ছে সিক্সটিন অর্থাৎ ষোলো হবে হচ্ছে গোসাগর মানেটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার আঠাশ নাম্বার আঠাশে বলা আছে দুইটি সংখ্যার অর্ধেকের যোগ ফল ফিফটি ওয়ান তাদের পার্থক্য এক চতুর্থাংশের সমান থার্টিন বৃহত্তম সংখ্যাটি কত দুইটি সংখ্যার অর্ধেকের যোগ ফল মানে হচ্ছে সংখ্যা দুইটি একটা ধরে নেই এক্স একটা ধরনের নেই ওয়াই তাহলে এক্স বাই টু প্লাস ওয়াই বাই টু ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে ফিফটি ওয়ান আবার দুইটি সংখ্যার পার্থক্যের এক চতুর্থাংশ অর্থাৎ এক্স মাইনাস ওয়াই বাই ফোর ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে থার্টিন তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে ফিফটি টু এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পাওয়া যাবে ওয়ান জিরো টু তাহলে দুইটা সমীকরণ যদি সমাধান করি এটা যদি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ফিফটি টু হয় দুইটা সমীকরণ যোগ করলে টু এক্স ইকুয়াল টু পাওয়া যাবে ওয়ান ফিফটি ফোর বা এক্স ইকুইয়াল টু পাওয়া যাবে হচ্ছে সেভেন্টি সেভেন অর্থাৎ সেভেন্টি সেভেন হচ্ছে বৃহত্তম সংখ্যা এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার উনত্রিশ নাম্বার উনত্রিশে বলা আছে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ডিভাইড বাই জিরো পয়েন্ট টু ইন্টু জিরো পয়েন্ট জিরো টু ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো টু মান কত তো এই পয়েন্টের সাথে এই পয়েন্টের একটা সম্পর্ক আছে এক সংখ্যার পরে দুই সংখ্যার পরে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো হচ্ছে ওয়ান বাই টু এই টু আর ওয়ান উপরেরটা ক্রস করা যায় এইটা টু এটা ওয়ান এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে ওয়ান বাই এইট এটার নিয়মটা হচ্ছে আপনার দশমিকের পরে কয় ঘর তিন ঘর এখানেও তিন ঘর সেই ক্ষেত্রে সবটা তুলে দিলেই হয় এবং তুললে এবং নিচ থেকে তুলতে হবে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে ওয়ান বাই এইট এটি হবে এই উত্তর তারপর প্রশ্ন নাম্বার নাম্বার তিরিশ তিরিশে বলা আছে একটি সংখ্যার তিরিশ পার্সেন্ট যদি একশো পঁয়ত্রিশ হয় তবে সংখ্যাটি একশো পঞ্চাশ পার্সেন্ট কত কি নামে করা যায় এটা তিরিশ পার্সেন্টের সমান হচ্ছে একশো পঁয়ত্রিশ তাহলে একশো পঞ্চাশ পার্সেন্ট সমান সমান কত হবে ডিভাইডেড বাই তিরিশ ইন্টু একশো পঞ্চাশ ইকুয়াল টু আসবে হচ্ছে ছয়শো পঁচাত্তরে ছয়শো পঁচাত্তর হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্ক কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টই জানাবেন আমরা চেষ্টা করব ডিসক্রিপশনে তার সমাধান বা কারকশান দেওয়ার জন্য ধন্যবাদ